সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন হেয়ার কাটিং নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই হেয়ার কাটিংটাই ভাই আমাকে বলছে যে জিরো বিট আন্ডার কাট হবে, কিন্তু পিছনে একটু ভি হবে। কিন্তু আমি বললাম যেহেতু এর হাইটটা একটু লম্বা আছে তো ভিটাকে অতিরিক্ত মানাবে না, সেই কারণের জন্য জিরো বিট আন্ডার কাট এটাকে খুব সুন্দরভাবে করবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তো ফেসবুকের পেজটা একটু ফলো করে দিও কাইন্ডলি, তাহলে নতুন কোনো ভিডিও আসতে তোমাদের অসুবিধা হবে না, কারণ নতুন কাটিং দেখতে তোমরা পেজটা ফলো করো। চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব সুন্দর লাগবে। তো এই ভাইয়ের যেহেতু জিরো বিট আন্ডার কাট হবে তো খুবই সহজ পদ্ধতিতে আমি এই আন্ডার কাটটা করে ফেলবো, তোমরা দেখতে থাকো। আর আমি ক্লিপগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লিপ গুলো দিয়ে দিলে কি হয় যে চুলটা অতিরিক্ত নিচে না পড়ে যায়। তো দেখো আমি ভালো করে চুলটাকে আঁচড়ে দিলাম। চুলে যেহেতু শীতকাল, এখন চুলে ড্যান্ড্রফের একটু ভয় থাকে, কিন্তু ড্যান্ড্রফ কিন্তু এর মাথায় নেই। তবু আমি তার আগে আমি এই দেখো 10 নম্বর এই একটা দিচ্ছি, তো 10 নম্বর খাপে আমি আগে লাগিয়ে নিলাম 10 নম্বরটা। 10 নম্বর দিয়ে হালকা করে আমি 10 নম্বরটা আগে মেরে নিলাম। তোমরা খুব সহজ পদ্ধতিতে এই চুলটা কাটতে পারবে, দেখতে পাচ্ছ 10 নম্বরটা চারিদিকটা আমরা আমি আগে মেরে নিলাম। আর এর ক্ষেত্রে সুবিধা আছে কি, 10 নম্বর পর যদি জিরোটা মারা হয় তাহলে খুব সহজেই আন্ডার কাটটা হয়ে যায়। অনেকে আছে জিরো থেকে শুরু করে, তো জিরো থেকে শুরু করে মানে অনেকটাই লেট করে, তো যেহেতু দোকানে অনেকটাই ভিড়ভাড়টা আছে সেই কারণের জন্য আমি জিরো থেকে মারবো না। তো জিরো থেকে মারলে অনেকটা টাইম লেগে যায়। তো দেখো এরপর 10 নম্বরটা মারার পর আমি এবার মারছি জিরো। হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছ এটা পুরো কোনো খাপ ছাড়াই আমি জিরো মারছি, দেখে নেবে। তো এদিকটা একটু চলে এসো, দেখো এদিকে এটা একটু রিস্ক আছে, কিন্তু এটা যদি প্র্যাকটিস করা হয় দু একবার তাহলে এটা খুব সহজভাবে চলে আসবে। এটা দেখো এই যে তলার পোর্শনটা রেখে দিচ্ছে একটাই কারণে, জিরোটাকে মেরে নিচ্ছি, কারণ ওই তলার যে ইয়েটা লেন্থটা রেখে দিচ্ছে একটাই কারণে, এই জিরোটার লেভেলটা ঠিকঠাক হওয়ার জন্য। দেখতে পাচ্ছ কত সহজ পদ্ধতি, তোমরা বুঝতেই পারবে না নিমেষের মধ্যে এই জিরো বিটটা কাটা হয়ে যাবে। দেখো জিরো বিটটা নিমেষের মধ্যে কাটা হয়ে গেল। তো এটা যেহেতু জিরো মেরে দিলাম তো হালকা জিরো মেরে, এবার এটা যদি হালকা যদি মিলিয়ে দিই তো অতিরিক্তভাবে চুলটা তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। হ্যাঁ দেখো জিরোটাকে এটা মেরে নিয়ে জিরোর ওপরে এটা বাড়িয়ে দিলাম, তো বাড়িয়ে দিয়ে হালকা করে শুধু এটা মিলিয়ে দিই। তারপর যেগুলো হালকা একটু খোঁচা থাকবে সেইগুলোতে একটু হালকা কাঁচি চালিয়ে দেবো, ব্যাস। দেখো এদিকটা পুরো পুরোপুরিভাবে হাল মিলে গেবে। এবার সাইডটা পিছুটা তো অতিরিক্তই সহজভাবে মেলানো যায়, কারণ পিছুটা মানে ঘাড়ের দিকটা সবারই বেশিরভাগটাই সমান থাকে, কিন্তু সাইডগুলোই একটু উঁচু নিচু থাকে। দেখো বন্ধুরা পুরোপুরি ক্লিয়ার, জিরো বিটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এটা এবার আমি মারবো হচ্ছে জিরোর থেকে আরও ছোট, যেটা একবার পুরো চামড়ার সঙ্গে মেলে মিশে যাবে। তো আমি একটা দেখো মেশিন নিয়ে মারছি জিরোর সঙ্গে, এটা আরও সহজ পদ্ধতিতে হয়ে যাবে। একটা মেশিন কোথায় গেল যেটা চাপছিল, এটাতে আমি মারবো এই মেশিনটাতে, এটা একবার পুরোপুরি জিরো চামড়ার সঙ্গে মেলে মিশে যাবে। দেখো কত সহজ পদ্ধতিতে এটা হয়ে যাচ্ছে, দেখো তোমরা নিজেরা ভাবতে পারবে না যে এত তাড়াতাড়ি কি করতে হয়ে যাচ্ছে। দেখো পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবার হালকা করে শুধু এই লেন্সটা একটু মিলিয়ে দেবো, যেহেতু একটু উঁচু নিচু আছে সেই জায়গাটা একটু মিলিয়ে দেবো, ব্যাস। তারপর ফিনিশে এবার বললাম যে কাঁচি আর চিরুনি দিয়ে হালকা করে এই যে লেন্থগুলো কাটবো, কারণ এই লেন্থগুলো যদি মেশিনে করে কাটি তাহলে মেশিনে করে হলে এটার সঙ্গে এটা মিশে যাবে, কারণ এটা এইটা ধাপ এটা ধাপ পুরো আলাদা। দেখতে পাচ্ছ বন্ধুরা হালকা করে শুধু সামনেটা মেশিন চালিয়ে দিচ্ছি, দেখো কাঁচিটা হালকা করে চালিয়ে দিলাম, পুরো ফিনিশিং হয়ে চলে যাচ্ছে। তো আন্ডার কাট কমপ্লিট হয়ে গেছে, তবুও
ভাই আমাকে আবার বলল যে চুলটা উপর দিকে করবে, মানে চুলের স্পাইক করব উপর দিকে, সেই জন্য আমি একটু উপর দিকে তুলি কাটছি। তো খুব বেশি এটা কাটা যাবে না, যেহেতু একটু খোঁচা চুল আছে, খোঁচা চুলের ক্ষেত্রে অল্প কাটতে হবে জিনিসটাকে। তোমরা দেখতে পাচ্ছ যেহেতু উপরে চুলটা তুলবে, সেহেতু এক লেভেলে চুলটা কাটতে হবে, তা নাহলে আজে বাজে লাগবে জিনিসটা। সব মিলিয়ে হয়তো 15 মিনিট লাগবে, তাও লাগবে না এই চুলটা কাটতে। কমপ্লিট চুল কাটা, দেখ পুরোপুরি কমপ্লিট। চুলটা কাটা কমপ্লিট হয়ে গেল, তো এবারে একটুখানি ভাইকে একটু সেফ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তো এই লাইনতে কিছু কিছু ছোট ছোট চুল আছে, তো এই চুলগুলো কেটে একবার পুরো চেঁচে পুরোপুরি সেফ করে দেবো। তো ভি আকারে এটা সেফ হবে, দেখতে পাচ্ছ। তো আর এখানে একটা সিটে একটা দাগ দিয়ে দেবো, তো দেখো খুবই সহজে এটা করে দিচ্ছি। এগুলো সাবধানে কাটতে হবে, কারণ হচ্ছে যে কপালের চামড়া, আমাদের মুখের চামড়া পুরোপুরি একই থাকে, সেই হিসেবে বিশেষ কিছু চাপ দেওয়া যাবে না, যে চাপ দিলে এটা গেলে কালো স্পট একটা দাগ চলে আসবে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা দাগ দিয়ে দিই। তো ভাইয়ের রিকোয়েস্টেই একটা দাগ হলো, দাগ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। দাগটা খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি হেয়ার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লুকিং এসেছে। তো ডবল বি জিরো আন্ডার কাট কত সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম। তো তোমাদের যদি এরকম হেয়ার কাট ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক থেকে দেখবে তো পেজটা কাইন্ডলি ফলো করে দিও, তো নিত্য নতুন ভিডিও আসার জন্য। তো বন্ধুরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তার আগে ভালো থাকবে।